ওকে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক। এটা একটা ডিকশনারি অ্যাটাক, যেখানে যে কোনো ধরনের পাসওয়ার্ডকে কিন্তু ইজিলি ক্র্যাক করা যায়। এই ব্রুট ফোর্স অ্যাটাকের সাহায্যে অ্যাটাকার কী করে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করে ভিকটিমের যাবতীয় ক্রেডেনশিয়াল কালেক্ট করে এবং তার সাহায্যে একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করে সেই লিস্টটা দিয়ে অ্যাটাক পারফর্ম করে এবং তার যে ভিকটিমস পাসওয়ার্ড সেটাকে কিন্তু ও ইজিলি খুঁজে বের করে। এই ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে যে কোনো ধরনের পাসওয়ার্ডকে কিন্তু ক্র্যাক করা যায়। হ্যাঁ, এটা ঠিক যে পাসওয়ার্ড যদি খুব স্ট্রং হয়ে থাকে এবং অ্যাটাকারের সিস্টেম যদি অতটা স্ট্রং না হয় তাহলে সেই পাসওয়ার্ড ক্র্যাক করতে টাইম প্রচুর লাগবে, কিন্তু যদি ভিকটিমের পাসওয়ার্ড খুব উইক হয় এবং অ্যাটাকারের সিস্টেম যদি খুব স্ট্রং হয়ে থাকে তাহলে কিন্তু সে ইজিলি কয়েক মিনিটের মধ্যে কিন্তু তার যে কোনো পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলতে পারে। তাই এর থেকে রক্ষা পাওয়ার উপায় হলো পাসওয়ার্ডকে যত দূর সম্ভব স্ট্রং করা এবং সব ধরনের অ্যালফানিউমেরিক ক্যারেক্টার্সগুলোকে প্রপার পারমুটেশন কম্বিনেশন করে ইউজ করে একটা স্ট্রং পাসওয়ার্ডকে কিন্তু তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ব্রুট ফোর্স অ্যাটাককে পারফর্ম করা যায়। তো হ্যাকিং ইললিগাল, এটা আমি একটা আমাদের যে ল্যাব এনভায়রনমেন্ট তার মধ্যে পারফর্ম করব উইদাউট কোনো অথেন্টিকেশন ছাড়া, কারোর সিস্টেমে এ ধরনের অ্যাটাক কিন্তু ইললিগাল। ব্রুট ফোর্স অ্যাটাক 5 রকমের হয়: সিম্পল ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক, হাইব্রিড ব্রুট ফোর্স অ্যাটাক, রিভার্স ব্রুট ফোর্স অ্যাটাক, ক্রেডেনশিয়াল স্নিফিং। আজকে আমরা যেটা পারফর্ম করব সেটা হচ্ছে ব্রুট ফোর্স ডিকশনারি অ্যাটাক। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা লাইভ প্র্যাকটিক্যাল সেশনের মাধ্যমে দেখব কিভাবে ব্রুট ফোর্স ডিকশনারি অ্যাটাক পারফর্ম করা সম্ভব। এর জন্য আমি একটা পাসওয়ার্ড লিস্ট এবং একটা ইউজার নেম লিস্টের একটা ডিকশনারি অলরেডি ক্রিয়েট করে রাখব, যেটা দিয়ে আমি আমাদের টার্গেট ওয়েবসাইট সিস্টেমে কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাকটাকে পারফর্ম করব। এই অ্যাটাক কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইটে অ্যাডমিন পাসওয়ার্ড বা যে কোনো প্রোফাইলের পাসওয়ার্ড নেম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডকে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব। ওকে, তো আমরা চলে এসেছি কালি লিনাক্স মেশিনে। আমরা ব্রুট ফোর্স অ্যাটাক পারফর্ম করব, কিন্তু সেটা যে কোনো ওয়েবসাইটে নয়। এখানে আমাদের একটা ওয়েবসাইট ইচ্ছা করে ইন্টেনশনালি এটা তৈরি করা আছে, যার নাম DVWA, দ্যাট ইজ ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন। তো আমাদের যেটা করতে হবে, টার্মিনাল ওপেন করব, দেন আমাদের স্টার্ট করতে হবে মাই এসকিউএল সার্ভার। তো তার জন্য আমি লিখব সার্ভিস MySQL start, hit enter, পাসওয়ার্ড চাইবে এবারে। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, দেন ওকে, আমাদের MySQL সার্ভার স্টার্ট হয়ে গেছে। এবারে আমাদের স্টার্ট করতে হবে অ্যাপাচে সার্ভার। তো তার জন্য সার্ভিস অ্যাপাচে 2 স্টার্ট আবার এই পাসওয়ার্ড চাইবে, রুট পাসওয়ার্ড, হিট এন্টার, ওকে। আমাদের অ্যাপাচে 2 আর মাই এসকিউএল সার্ভার স্টার্ট হয়ে গেছে। এবার আমরা চাইলেই ইজিলি আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি DVWA কে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বার্বসুট ওপেন করব, যাতে করে আমরা ইন্টারসেপ্ট করতে পারি DVWA কে, এবং এই ইন্টারসেপ্টের মাধ্যমে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক পারফর্ম করব। তো খুলুক এটা, একটু মেশিনটা স্লো আছে। তো এখানে টাইপ করব বার্বসুইট, বার্বসুইটটা কালি লিনাক্স বা প্যারট যে কোনো ধরনের ওএস এর সাথে আমাদের কিন্তু এটা ইনবিল্ট দেয়া থাকে। আদারওয়াইজ আমাদের যদি উইন্ডোজ বা উবুন্টু অপারেটিং সিস্টেমে ইউজ করতে হয় তাহলে সেখানে বার্বসুইটকে আলাদা করে ইনস্টল করতে হবে। বার্বসুইট হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারটা ম্যাজিক করে। কীরকম ম্যাজিক? এটা
ক্লায়েন্ট আর সার্ভারের মাঝখানে একটা ইন্টারসেপ্টার হিসাবে কাজ করে। না, হোয়াট ইজ ক্লায়েন্ট? ক্লায়েন্ট মানে হচ্ছে আমি তুমি যারা রয়েছি, যারা কোনো ওয়েবসাইটকে ব্রাউজ করি, এবং ওয়েবসাইটে ব্রাউজ করার সময় আমরা যখন সেখানে আমাদের যে ডিজায়ার ভ্যালুগুলোকে ইনপুট করি, তখন সেটা আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই। সার্ভার সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে আমাদেরকে ওয়েব ব্রাউজারে সেটাকে শো করে। তো এখানে আমাদের বার্বসুটটা খুলে গেছে। যেটা বলছিলাম, বার্বসুট কি করে, বার্বসুটটা এই ক্লায়েন্ট আর সার্ভারের মাঝখানে ইন্টারসেপ্টার হিসাবে কাজ করে। মানে কোনো ক্লায়েন্ট যখনই তার রিকোয়েস্টটাকে সেন্ড করে টু দ্য সার্ভার, তার মাঝখানে বার্বসুটটা সমস্ত যে ট্রাফিকগুলো রয়েছে সেই ট্রাফিকগুলো বার্বসুটের মাধ্যমে যায়, এবং বার্বসুটটা সেটা কি করে, সেটাকে ইন্টারসেপ্ট করে তার ভেতরে মডিফিকেশন করে। নাও এই মডিফিকেশনের মাধ্যমে কি কি করা যায়, এক তো হচ্ছে এই বার্বসুটের মাধ্যমে আমরা অটোমেটেড ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারি, ডিকশনারি অ্যাটাক। এর সাহায্যে আমরা কি করতে পারি, এর সাহায্যে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিং বা আমরা এসকিউএল ইনজেকশন করতে পারি। এসকিউএল ইনজেকশন আমরা যদি নর্মালি করি, তাহলে সেখানে আমাদের এক গাদা গুচ্ছের এসকিউএল কমান্ডকে টাইপ করতে হয়, কিন্তু এখানে সেটা অটোমেটিক করা যায়, যেটা আমরা নেক্সট অন্য ভিডিওতে দেখাবো। আমরা এর সাহায্যে অটোমেটেড ব্রুট ফোর্স অ্যাটাক করবো আমাদের DBWA ওয়েবসাইটে। তো আমরা এখন এটাকে নেক্সট করব, ইউজ বার্বসুইট ডিফল্ট, আমরা এটাকে স্টার্ট করে দেবো। এটা স্টার্ট হচ্ছে এখন বার্বসুইটটা। ওকে, আমাদের বার্বসুইট খুলে গেছে। তো আমাদের এখন যে যেতে হবে, এখানে অনেক ধরনের ট্যাব রয়েছে, এটা ড্যাশবোর্ড, এছাড়া টার্গেট ওয়েবসাইট আমাদের ডিটেক্ট করার জন্য এখানে টার্গেট ট্যাব, দেন আমাদের আসল যে জায়গাটা সেটা হচ্ছে প্রক্সি। ওকে, এই প্রক্সির মতো দেখা যাচ্ছে, ইন্টারসেপ্ট ইজ অফ, আমাদের এটাকে ক্লিক করে অন করতে হবে। তো আমরা কি করব, ইন্টারসেপ্টটাকে অন করলাম, দেন ওপেন ব্রাউজার, যেটা অটোমেটিক্যালি আমাদের ক্রোম ব্রাউজারকে ওপেন করে দেবে। ওকে, হবে না, নাও আমরা টাইপ করব এগেইন 127.0.0.1/DVWA। তো উই আর ডাইরেক্টেড টু DVWA পেজ। নাও আমরা যাব হচ্ছে আমাদের ডিজায়ারেবল জায়গা, যেটা ব্রুট ফোর্স। আমরা ব্রুট ফোর্সে ঢুকি। তো কি হবে এখানে, আমাদের এই ব্রুট ফোর্সের ক্ষেত্রে, সাপোজ আমি কোনো ওয়েবসাইট বা ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড জানি না, বা সাপোজ আমার কোনো বন্ধুর ইউজার নেমটা জানি বাট তার পাসওয়ার্ডটা জানি না, তো আমরা গেস করতে পারি বাই ইউজিং ব্রুট ফোর্স অ্যাটাক। তো সাপোজ আমি এখানে কি করব, কিছু ভেরিয়েবল টাইপ করছি র্যান্ডম, আমি জানি না কি তার ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডও জানি না, দেন আমি লগ ইন করি। তো আমাদের এখানে একটা এরার দেখাবে, দ্যাট ইজ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আর ইনকারেক্ট। ওকে, আমরা এই এরার কমান্ডটাকে কপি করে নেব, ওকে, যেটা আমাদের পরে কাজে লাগবে। কপি, না আমরা চলে যাবো বার্বসুইটে, দিয়ে আমরা ইন্টারসেপ্ট অন করে দেব, এবং যখনই আমি এখানে আবার এটা র্যান্ডম কোনো ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করবো, তো সাথে সাথে দেখো আমাদের কিন্তু ইন্টারসেপ্ট করা শুরু হয়ে গেছে। তো দুটো অপশান আছে, একটা হচ্ছে পোস্ট মেথড, একটা গেট মেথড, এগুলোকে বলে হচ্ছে হেডার। তো যে কোনো ওয়েবসাইটে এই হেডারগুলো থাকে। আমরা কি করব, এই যে এখন আমরা কি করেছি, আমরা জাস্ট আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে তাতে একটা র্যান্ডম আননোন ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, যেটা ডেফিনেটলি রং হবে। তো যে পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়েছি সেটা কিন্তু এখানে অলরেডি ডিটেক্টেড। তাহলে আমরা এখন কি করছি, গেট করছি, দ্যাট মিন্স আমরা আমাদের রিকোয়েস্টটাকে সেন্ড করছি টু দ্য সার্ভার। তো তার মাঝখানে ব্যবসুট কি করেছে, টোটাল যে সার্ভার রিকোয়েস্টটা সেটা কিন্তু ও ইন্টারসেপ্ট করছে। দেখো এর মধ্যে দেখতে পাবে কুকিজ আছে, ইউজার নেম পাসওয়ার্ড সব রয়েছে। তো আমরা এই যে রিকোয়েস্টটা এটাকে আমরা সেন্ড করবো টু ইন্ট্রুডার। তো অটোমেটিক্যালি ইন্ট্রুডারে চলে এসছে। আমাদের ডিজায়ারেবল জায়গা যেখানে আমরা ব্রুট ফোর্স অ্যাটাকটা পারফর্ম করবো সেটা দুটো, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড। আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি। তো দেখো অটোমেটিক্যালি কিন্তু এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা সিলেক্টেড হয়ে রয়েছে, কারণ এটা হাইলাইটেড। তো আমরা ফার্স্ট কি করব, এটাকে ক্লিয়ার করব, বাকি অন্য কিছু দরকার নেই। এখানে আমাদের শুধু দরকার হচ্ছে ইউজার নেমটা, ইউজার নেম অ্যাড
ওকে পাসওয়ার্ড এটাও দরকার, অ্যাড করে দিলাম, তো দুটো আমাদের দরকার। তা আমরা একসঙ্গে দুটো ফিল্ডে কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাককে পারফর্ম করব। তো অ্যাটাক টাইপের মধ্যে আমাদের ভেরিয়াস জিনিস রয়েছে, যেমন স্নাইপার অ্যাটাক রয়েছে, পিচ ফর্ক রয়েছে, এছাড়া ক্লাস্টার বম রয়েছে। তো যখন আমরা গেম খেলি, কোনো ভিডিও গেম খেলি, তখন কি হয়, আমাদের সামনে যদি একটা এনিমি থাকে সামনে, তো বেসিক্যালি আমরা ইউজ করি স্নাইপার। বাট একসাথে যদি 1000 এনিমি বা অনেক সংখ্যক এনিমি যদি আমাদের সামনে চলে আসে, তাহলে কিন্তু একটা সিঙ্গেল বুলেট কিন্তু ওগুলোকে ডিস্ট্রয় করতে পারে না। তখন আমরা ইউজ করি কি ক্লাস্টার বম, এমন একটা বম যেটা একসাথে অনেকটা ড্যামেজ করবে। তো এখানে যেহেতু মোর দ্যান ওয়ান টার্গেট রয়েছে, তাই এখানে আমি ক্লাস্টার বমকে ইউজ করব। দেন আমাদের পেলোডকে এখানে লোড করতে হবে। তো পেলোড, এখানে পেলোড লিস্ট দুটো আছে, 1 নম্বরটা ফর ইউজার নেম, 2 নম্বরটা ফর পাসওয়ার্ড ফিল্ড। তো আমরা ফার্স্টে 1 নম্বরের জন্য দেবো। পেলোড টাইপে বিভিন্ন ধরনের রয়েছে, যেমন ব্রুট ফোর্সের যদি আমি এটা দিই, তাহলে ABCD যত ধরনের অ্যালফা নিউমেরিক কম্পোনেন্টগুলো রয়েছে সেই সবগুলোতে কিন্তু ট্রাই করবে, বিভিন্ন কম্বিনেশান বানাবে এবং ও অটোমেটিক্যালি সেগুলোকে এক এক করে ট্রাই করার চেষ্টা করবে। তো আমরা এখানে জাস্ট সিম্পল লিস্ট ইউজ করব, কারণ আমাদের কাছে অলরেডি পাসওয়ার্ড লিস্ট আছে, যে পাসওয়ার্ড লিস্ট তোমরা গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করতে হবে। তো আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। তো ইউজার লিস্টের জন্য আমাদের একটা পাসওয়ার্ড লিস্ট, একটা ইউজার নেম লিস্ট আমি অলরেডি তৈরি করেছি, ইউজার ডট টেক্সট হিসাবে সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো এইগুলো রয়েছে এখানে। আর এবারে আমরা 2 নম্বর টার্গেটের জন্য সিম্পল লিস্ট, এবং এখানে আমি চুজ করব পাসওয়ার্ড লিস্ট, যেটা আমি অলরেডি সেট করে রেখেছি। দেন আমরা চলে যাব অপশনসে, যেখানে গ্রেপ ম্যাচ বলে একটা অপশন থাকছে। তো সেই অপশনটাতে আমরা কি করব, প্রথমে এগুলোকে ক্লিয়ার করে দেবো, এই ফিল্ডগুলোকে দিয়ে আমরা যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিয়ে অ্যাড করে দেবো। ব্যাস আমাদের কাজ শেষ। এবারে আমরা পজিশনে গিয়ে অ্যাটাক স্টার্ট করব। ওকে, তো আমাদের অ্যাটাক স্টার্ট হয়ে গেছে। কি হচ্ছে এখানে, বার্সুট প্রত্যেকটা পাসওয়ার্ড এবং ইউজার নেম লিস্ট থেকে যে কম্বিনেশনগুলো রয়েছে, সেই কম্বিনেশনগুলো একটার পর একটা ও কিন্তু মাঝখানে ইন্টারসেপ্টার পজিশন থেকে সার্ভার পজিশনে কিন্তু ট্রাই করছে, এবং যেটা ওর কাছে ম্যাচ করবে সেখানে কিন্তু আমাদের লেন্থ, এখানে দুটো জিনিস আছে, একটা স্ট্যাটাস আর একটা লেন্থ। তুমি যদি খুব ভালো করে দেখো তাহলে দেখবে লেন্থের মধ্যে প্রায় প্রত্যেকটা ভ্যালুই সেম, দু ধরনের ভ্যালু আছে, একটা 4534 আর একটা 483। তো এর মধ্যে দেখা যাবে যেটা অ্যাকচুয়াল আমাদের পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম, সেখানে আমাদের কিন্তু এই যে লেন্থটা সেটা আলাদা হবে। তো চেক করা যাক, এখনও 91টা কম্বিনেশন ট্রাই করবে, তো আশা করি অলরেডি এর মধ্যে পেয়ে যাওয়ার কথা। তো দেখা যাক। ওকে, মনে হচ্ছে আমরা পেয়ে গেছি, কারণ দেখো তুমি যদি সবগুলো চেক করো লেন্থে, লেন্থ পজিশনে 4534 আর 483-র মধ্যে দেখবে একটা সেপারেট রয়েছে, দ্যাট ইজ এইটা, সেটা কত, 4577, যেক্ষেত্রে আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে আমি রেসপন্সটাকেও চেক করে নিতে পারি, দেখা যাক এখানে কি আছে। তো আমরা সাকসেসফুলি কিন্তু এর সাহায্যে লগ ইন করে নিতে পারবো, আমরা ঢুকে গেছি ভেতরে, দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু দ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড এরিয়া। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা, ইউজার নেম হলো অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা এখন অ্যাটাককে স্টপ করে দিই অ্যান্ড এটাকে ক্লোজ করে দিই। ওকে, এটাকেও ক্লোজ করে দিই, কারণ আমরা পেয়ে গেছি আমাদের ডিজায়ার্ড নেম, দ্যাট ইজ অ্যাডমিন, আর পাসওয়ার্ডও পেয়ে গেছি পাসওয়ার্ড। জাস্ট 3 2 1 অ্যান্ড গেম ওভার, আমরা আমাদের ফিল্ডে ঢুকে গেছি। তো এইভাবে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তার অ্যাডমিনকে কিন্তু আমরা ইজিলি সেটাকে হ্যাক করে নেওয়া যায় বাই ইউজিং ব্রুট ফোর্স ডিকশনারি অ্যাট। তো এই হচ্ছে আমাদের প্রসেস, যে কিভাবে আমরা ব্রুট ফোর্স অ্যাটাককে পারফর্ম করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ।